তো ফাইনালি এন্ড ফাইনালি অপেক্ষার অবসান, গুগল অ্যাডসেন্স আমার হাতে, সত্যি দারুণ লাগছে। তো এই ছোট ছোট আশাগুলো পূর্ণ হলে কতটা যে আনন্দ হয় মানে সেটা বলে বোঝানোর মতো নয়। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে, মানে সকালের যা কিছু কাজকর্ম থাকে সব কিছু সেরে স্নান টান করে এখন চলে এসেছি। আর আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, আজকে আসতে চলেছে আমার সেই স্বপ্নের চিঠি। তো আজকে সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো ভাবছো যে অ্যাডভান্স আমি কি করে জানলাম আজকে আমার গুগল অ্যাডসেন্স আসতে চলেছে, আর সেটা আমি জানলাম কিভাবে? তো সেইটা আমি কালকেরই জেনেছি, কারণ আমাদের এখানের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে যে দাদা থাকেন, তো আমি জবে থেকে অ্যাপ্লাই করেছি তার দু সপ্তাহ পর থেকে, কিন্তু আমি দাদাকে খালি ফোন করে খবর নিতাম যে কবে আসবে কবে আসবে। তো এটা তো একটা মনের মধ্যে মানে সবসময় একটা টেনশন ছিল না, কবে আসবে কবে আসবে, সেই জন্য সবসময় খবর নিতাম। তো এত খবর নিতাম যে দাদার আমি চেনা হয়ে গেছি। আর কালকে যখন ফাইনালি ওনার হাতে এসছে, তখন উনি আমাকে, কিন্তু আমার ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল, তো উনি আমাকে কল করেছেন দুপুরবেলা যে হ্যাঁ ওটা নেওয়ার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি উনি আমার বাড়িটা চেনেন না, তো উনি আমার বাড়িটা ছাড়িয়ে অনেকটা দূর চলে গিয়েছিলেন। এবার ওনার আর কি আরও অনেক দেওয়ার ছিল, তো সেই জন্য উনি যেহেতু আমার বাড়িটা ক্রস করে চলে গেছেন, সেই জন্য বলল কি আমি আর যাচ্ছি না ব্যাকে, আমি কালকে তোমার এটা দিয়ে দেব, আজকে আমি অনেকটা পেরিয়ে চলে এসেছি। তো সেই জন্য আমি জানতে পারলাম যে আমি আজকে চিঠিটা হাতে পাবো। তো চলো তোমরা সারাদিনের সবটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। আমি তো মানে আমাকে দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড, আর কখন হাতে পাবো সেই জন্য আমি অপেক্ষায় বসে আছি। তো যখন হাতে পাবো অবশ্যই সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও তাহলে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। দেখো আমার সোনাটাকে স্নান ধান করিয়ে দিলাম, এই যে স্নান ধান করিয়ে এখন ওকে খাইয়ে দেব। আর এত প্রচন্ড গরম হচ্ছে, গরমে পুরো একদম গায়ে গুড়ি গুড়ি ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য আর জামা টামা কিছু পরাচ্ছি না, জামা গায়ে রাখতেও চাইছি না, ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছে, সেই জন্য দেখছো কোলে একদম থাকবে না, কোলে একদম থাকবে না, ওকে খালি নিচে ছেড়ে দিতে হবে। এই যে দেখো পাই 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 করে দৌড়াবে, যেটা পাবে সেইটা নিয়ে দৌড় মারবে। দেখছো কোথায় চলে গেল, ঘরে চলে গেল, ঘরে গিয়ে এবার যা জিনিস পাবে সমস্ত কিছু ফেলে জেলে একাকার করে দেবে। তো চলো ওকে এখন খাইয়ে দিয়ে নিই, খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। বাবা আবার মাছ এনে দিয়ে গেছে, সকালে সে মাছটা কাটতে হবে, জ্যান্ত মাছ। আর মা গেছে একটু সবজির দোকানে, কারণ জ্যান্ত মাছ দিয়ে ঝোল করার মতো কিছু নেই, তো সেই জন্য এই সামনেই একজন সবজি নিয়ে বসে আর কি, তো সেখানে গেছে কিছু একটু সবজি আনতে। চলো এখন ওকে ঝটপট করে খাইয়ে দিয়ে নিই। এইখানে দেখো দুধ গুলে নিয়েছি, আর এইখানে কোলে শুয়ে শুয়ে কি বদমাইশি করছে শুধু দেখো। এইখানে দেখো জ্যান্ত মাছ এনেছে, তো মাছগুলো এখন কাটতে যেতে হবে, অনেক কটাই বেশ মাছ এনেছে। দেখো এটা বাটা মাছ, তো পাঁচ পিস না চার পিস মতো এনেছে, তো চলো এখন ঝটপট কেটে ফেলি। মা সবজি আনতে গেছিল, এখানে কি কি সবজি এনেছে দেখো, ঝিঙা এনেছে, ঝিঙা দিয়ে ঝোল হবে, আর উচ্ছে এনেছে, আর টমেটো এনেছে, বললো সেরকম কিছু সবজি ছিল না, এই যা ছিল তাই নিয়ে এসেছে। তো কয়েকটা উচ্ছে ভাজবো, শুধু ঝোল দিয়ে তো ভাত খাওয়া যায় না, তো কয়েকটা উচ্ছে ভেজে নেব, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো। তো এই কটাই উচ্ছে নিলাম, চলো ঝটপট সবজিগুলো কেটে ফেলি। তো ফ্রেন্ডস দেখো এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব বড় বড়গুলো দু পিস করেছি, আর একটাই যেটা ছোট ছিল তাই জন্য আর পিস করিনি, বাকি সব কিন্তু পিস করে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, ঝিঙে আলু কাঁচা লঙ্কা দিয়ে হবে মাছের ঝোল। চলো ঝটপট রান্না বসিয়ে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে এখন ভেজে নেব, আর ওদিকে উচ্ছেটাও কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, মানে ভাজা হচ্ছে আর কি কড়াতে। আর এখানে দেখো আমি তিন পিস মাছ কিন্তু তুলে রেখেছি, কারণ আট পিস মাছ করছি, এই মাছের ঝোল বাসি থাকলে আর ভালো লাগে না, আর ওরা দুপুরে আসবে কি না তারও কোনো ঠিক নেই। এই যে দেখো উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছি,
উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, দেখো উচ্ছেটা এখন নামিয়ে নিচ্ছি, আর উচ্ছেটা নামিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব, তারপরে ঝোল বসাবো। উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা কষিয়ে বসিয়ে দিয়ে এসেছি। একটু আলুটা সেদ্ধ হবে, সেদ্ধ হলে তারপরে ফোড়ন দিয়ে মাছ দেবো, তো ঝোল হয়ে যাবে। আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12:30 বাজে, আজকে সেরকম কিছু রান্না ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর আকাশটাও কেমন দেখো মেঘলা মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে, আর হাওয়াও দিচ্ছে একটু ভালো। তো চলো, মাছের ঝোলটা হয়ে গেলে এখন ছেলেকে এবারে ভাত মেখে খাওয়াবো, এখন ঘুমাচ্ছে, সেই তখন খাইয়ে দিয়েছি, খেয়েই ঘুমিয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো তুলবো, তুলে ওকে একটু মাছ দিয়ে আর একটু আলু সেদ্ধ দিয়েছি, তাই দিয়ে ভাত মেখে খাওয়াবো। আর সমস্ত কিছু কাজকর্ম করছি ঠিকই, কিন্তু মাথায় তো ঘুরছে কখন আসবে আমার সেই জিনিসটা, সেইটারই অপেক্ষায় রয়েছি। যাই হোক, যখন আসবে ফোন তো করবে অবশ্যই। চলো এখনের কাজগুলো আবদ্ধ মেটাই। আর গরমও প্রচণ্ড হচ্ছে, মেঘলা মেঘলা করে আছে ঠিকই, কিন্তু গরমটা আর কমছে না, কীরকম যেন একটা ভ্যাপসা গরম। এখানে দেখো ভাত মেখেছি, ভাত দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর একটু মাছ দিয়েছি, তাই দিয়ে ভালো করে মেখেছি। তা এখন খাইয়ে দেবো, আর এখানে ঝোল হয়ে গেছে দেখো, চিংড়ি আলু দিয়ে বাটা মাছের একদম পাতলা ঝোল। তো একে খাইয়ে টাইয়ে দিয়ে এখন বসে আছি, দেখো এই যে কি করছে, কি যে বদমাইশি করছে, দেখো হলি দেখো, দাঁত বের করে দিল। বড্ড বদমাইশি করছো কিন্তু, ওট ওট ওট, উঠে যা উঠে যা উঠে যা উঠে যা উঠে যা। তো ফ্রেন্ডস, মায়ের খাওয়া হয়ে যেতে আমি সবে খেতে বসলাম, খাওয়াও হয়নি, পুরোটা অর্ধেক খাওয়া হয়েছে। আর ফোন এসেছে, ওনাকে একবার ফোন করেছিলাম তখন ধরলেন না, তো ফের উনি ফোন করেছেন যে এসে গেছে, আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ওখানে কালী মন্দিরের সামনে উনি দাঁড়িয়ে রয়েছেন। তো ঝটপট করে যাচ্ছি, অপেক্ষার অবসান। তো চলো, তোমাদের সাথে তো বলেছি সবটাই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, কয়েকদিন বাদে অন্নপ্রাশন আছে, তো সেই জন্য প্যান্ডেলের কাজ চলছে। তো খেতে বসে ভাবছিলাম যে খেতে খেতে না ফোনটা চলে আসে, তো সত্যি সত্যি খেতে খেতে ফোনটা চলে আসলো, অর্ধেক খাওয়া হয়েছে। যাই হোক, হাত ধুয়ে মাকে বললাম আমি এসে খাবো। তো তো ফ্রেন্ডস, দূরে দেখছো উনি দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি, আর দেখো এখন আমাকে সাইন করতে বলছিল, তো সাইন করছি এখন আমি। আর সাইন করতে গিয়ে ক্যামেরাটা তো একহাতে ধরেছিলাম, তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল, অন্য কেউ করে দিলে ভালো হতো, কিন্তু আমার বর্তনেই কে করে দেবে, তো সেই জন্য একা হাতে ধরেই করতে হচ্ছিল। তো ফাইনালি দেখো আমার হাতে গুগল অ্যাডসেন্স চলে এসেছে। আসিয়া তো ফাইনালি অ্যান্ড ফাইনালি অপেক্ষার অবসান, গুগল অ্যাডসেন্স আমার হাতে, সত্যি দারুণ লাগছে। তো এই ছোটো ছোটো আশাগুলো পূর্ণ হলে কতটা যে আনন্দ হয় মানে সেটা বলে বোঝানোর মতো নয়। তো এটা আমি এখন বাড়ি গিয়ে খুলবো না, এটা আমার বর গেছে কাজে, তো ওরা আজকে দুপুরবেলা আসবে না সেই বিকেলে, তো ও আসলে তারপরে কিন্তু এটা খুলব, কারণ আমার এই ইউটিউবে আসা বা ভিডিও করা এটাতে কিন্তু ওর সাপোর্ট বলো বা অবদান বলো অনেকটাই, সাপোর্ট না থাকলে এতটা যে এসছি এতটাও কখনো আসতে পারতাম না। তো
সেই জন্য ও আসলে ওকে দিয়ে এটা খোলাবো। আর কালকে যখন শুনেছে যে এটা এসছে তখন যে কতটা খুশি হয়েছে সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তোমাদেরকে দেখাতাম অবশ্যই। অনেক খুশি হয়েছিল শুনে, ও মানে আশাই ছিল যে এটা কবে আসবে কবে আসবে, তো ফাইনালি অ্যান্ড ফাইনালি চলে এসেছে। আর এটা ওকে দিয়ে খোলাবো আসলে, অ্যান্ড এটার যে সমস্ত এরপরে যে স্টেপগুলো আছে সেগুলো ওকে দিয়ে করাবো, কারণ এই সমস্ত কিছুগুলো কিন্তু ওই করে বেশিরভাগ। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। অর্ধেক খেতে খেতে তো চলে গেছিলাম, এসে তারপরে খাওয়া কমপ্লিট করলাম, করে বাসন টাসন ধুয়ে এই মাত্র সবে ঘরে এলাম। আর এ তো ঘুমিয়ে নিয়েছে যখন রান্না করছিলাম, আর তো ঘুমাবে না, এখন সমস্ত জায়গা তোলপাড় করছে। বিছনায় একটু শোয়ালাম, দেখো সব লন্ড ভন্ড করে রেখে দিয়েছে। পদ্মা ছেলে আবার আমাকে মারছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজ তো হচ্ছে বুধবার, আর যখন মনিটাইজেশন হয়েছিল এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বুধবারটা হচ্ছে আমার কাছে অনেক লাকি অনেক লাকি অনেক লাকি। তো আমার যত সমস্ত কিছু ভালো ভালো জিনিস বুধবার করেই হয়, তো আজকেও অ্যাডসেন্সটা পেলাম বুধবারে, আমি যে কি খুশি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই তো বদমাশ করছে দেখছো, নয় 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 না। প্রথমত কথা, বুধবার হচ্ছে আমার একটু সোনাটা আমার কোল আলো করে এসেছিল, সেই দিনটা ছিল বুধবার। তারপরে আমার ইউটিউবের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, আমার ইউটিউবের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম, সেই দিনটাও ছিল বুধবার। তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যেই দিন আমি মনিটাইজেশন পেয়েছিলাম সেই দিনটাও ছিল বুধবার। আর ফাইনালি আজকের অ্যাডসেন্স পেলাম, আজকেরও হচ্ছে বুধবার। তো বুধবারটা আমার কাছে অনেক লাকি অনেক লাকি, মানে সত্যি বলছি খুব আনন্দ হচ্ছে। এত বদমাইশি করতে লাস্টে নিচে নামিয়ে দিলাম, নিচে এবারে খেলনা ঠেলনা নিয়ে সমস্ত কিছু খেলতে বসেছে, কোলে একদম থাকতে চায় না, মানে ওকে নিচে ছেড়ে দিতে হবে, যেখানে খুশি ঘুরবে যেটা খুশি ফেলবে এই সমস্ত করবে। আর গুগল অ্যাডসেন্স পাওয়ার পর যা যা কিছু স্টেপস আছে যেগুলো করার আছে সেগুলো সব সন্ধ্যাবেলা করবো, তোমাদেরকে তো তখনই বললাম আমার বর আসুক সন্ধ্যাবেলা, তারপরে ওটা কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত চিঠিটা খুলেও দেখিনি, তো আসুক তারপরে দুজনে একসাথে মিলে খুলবো। আর যা যা কিছু করার আছে সেগুলো করব, কারণ আমার এই ইউটিউবে ভিডিও করা বা এই যে এতটা দূর এসেছি তার পিছনে কিন্তু ওর সাপোর্ট অনেকটা, আর এই সমস্ত ভিডিওর বাইরে অনেক কিছু করার থাকে সেগুলো কিন্তু ওই করে দেয় আমাকে। এমন কি এক সময় এমন হয়েছিল যে আমার ইউটিউবের চ্যানেলটাই পুরো ডিলিট হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু মানে অনেক কিছু করে সেই চ্যানেলটাকে আবার ফেরত এনেছে। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, কিভাবে আমি ইউটিউবে এলাম, কবে থেকে ভিডিও করছি, কত দিনের মধ্যে মনিটাইজেশন পেয়েছি বা কত দিনের মধ্যে আমি গুগল অ্যাডসেন্স পেলাম, সেই সব কিছু তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দিও, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছো, আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি যাতে আরও অনেক এগিয়ে যেতে পারি। চলো এখন দেখছো কুটুম খাটুম কুটুম খাটুম করছে, তো আবার চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। এখন পুরো আর তিষ্ঠতে দেবে না, সারা ঘরে মানে যা কিছু আছে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে, এখন একটু নিয়ে গিয়ে শোয়াই, ঘুমাবে তো না কিন্তু ওই শুয়েই রাখতে হবে, কিছু করার নেই। আর আমিও একটু শুই, কারণ 5টা থেকে আবার পড়ানো আছে পড়তে আসবে। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বিকেলবেলা, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখো অ্যাডসেন্সটা নিয়ে হাতে চলে এসেছি, আর এখন এটাকে ওপেন করব, আর যা যা এরপর স্টেপস আছে সেগুলো কমপ্লিট করব। তো তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে আর ও ভিডিও করে দেবে, তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো ফ্রেন্ডস, এখন আমি অ্যাডসেন্স লেটারটা ওপেন করছি আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। তো আমি ওকে বললাম যে তুমি খোলো আমি ভিডিও করি, বললো না আমি ভিডিও করে দিচ্ছি তুমি করো। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের ফোন নাম্বারটা অতি অবশ্যই দিয়ে দেবে, না হলে কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। আমার কিন্তু আর একবার রিঅ্যাপ্লাই করতে হয়েছে এই কারণে। দেখো ফ্রেন্ডস, আমার গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু ওপেন করা হয়ে গেছে, আর এর মধ্যে যে পিনটা আছে সেটা আমি এখন ওখানে পুট করব। গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে যে স্টেপটা করার থাকে সেটা আমার হয়ে গেছে, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। ওর মধ্যে যে পিনটা থাকে সেটা ওখানে দিতে হয়, তো সেটা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট, আর অ্যাড্রেস ভেরিফিকেশন ডান হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম সবটাই। তো আজকে গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া থেকে একদম সমস্ত কিছু স্টেপস কমপ্লিট করা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবে ভিডিও স্টার্ট করলাম, কবে মনিটাইজেশন পেলাম, কতদিনের মধ্যে পেলাম, অ্যান্ড যে গুগল অ্যাডসেন্সটা আজকে পেলাম সেটাও কতদিন অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে পেলাম, এই সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।